আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মালয়েশিয়া যারা আছেন এবং যারা মালয়েশিয়ায় যাবেন অবশ্যই একটা সিম চালাইতে হবে তো মালয়েশিয়ার কিছু নিয়ম কারণ আছে একটা সিম যদি আপনি দুই মাস কিংবা আড়াই মাস আপনি বদ্ধ রাখেন কোনো এটা দিয়ে কোনো টাকা রিচার্জ না করেন তাহলে মালয়েশিয়ার যে সিম কোম্পানি আছে বিভিন্ন যেমন ইউ সিম আছে ডিজি আছে হটলিং আছে ইয়েস সিম আছে সেলকম আছে তারা কি করে আপনার দুই মাস বা আড়াই মাস পর ওই সিমটা উঠাইয়া অন্য জায়গায় আবার বিক্রি করে দেয় নতুন নামে তো সেক্ষেত্রে আপনি যখন একটা সিম এক বছর বা ছয় মাস চালাইছেন কোনো কারণে আপনি বাংলাদেশে আসছেন আসার পর দেখা গেছে কি তিন মাস বাংলাদেশে রইলেন বা চার মাস রইলেন তখন তো সিমের মধ্যে কোনো প্রকার রিচার্জ করলেন না তো সিমটা অবশ্যই তারা উঠাইয়া অন্য জায়গায় বিক্রি করে দেবো সেক্ষেত্রে আপনি কি করবেন আমি যে সময় বাংলাদেশে আসি আমি এখন বাংলাদেশে আসি তো আমি আমি হটলিং সিম চালাই আমি যে মালয়েশিয়ার হটলিং কাস্টমার কেয়ার আছে ওইখানে ফোন দিছি ফোন দিয়ে বলছি যে আমার সিমটা আমি সব সময় যেটা আজীবন চালানোর জন্য কিভাবে কি করতে পারি তো তারা বলল যে স্যার আপনি আমাদের একটা অফার আছে ইয়ে আছে আপনার যে বত্রিশ টাকা রিচার্জ করলে তারা একটা প্রোগ্রামে নিয়ে যাব। তখন আমার এই তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদ দিবো আমার সিমটা ওই সময় এটার ভিতরে সিম টাকা রিচার্জ করি অথবা কোনো কিছু কল আসুক না আসুক এটা দেখার বিষয় না আমার সিম জীবিত থাকবে তো সেক্ষেত্রে আমি যদি মালয়েশিয়া বাংলাদেশে চার মাস অথবা পাঁচ মাস বা তিন মাস যতদিনে থাকি আমি আবার আমারটা যাইয়া ইয়ে করতে পারবো আমার আমারটা হটলিং সিম আমি যেটা চালাইছি তো আপনারা যারা ইউ সিম বা ইয়েস সিম বা সেলকম অথবা আরও যে সিমগুলো আছে সিমের কাস্টমার কেয়ারের নাম্বার অবশ্যই আপনার ওই যে সিম কার্ডের ভিতরে আছে ওইখান থেকে দেখে আপনারা কাস্টমার কেয়ারে ফোন দেবেন এবং তাদেরকে বলবেন যে কি কি ভাবে এটা কি করতে হয় যে সিমটা সব সময় চালানোর জন্য দেখা গেছে একটা সিম আপনি ইউজ করতেছেন আপনার কোম্পানির বস কোম্পানির সুপারভাইজার ম্যানেজার সবার কাছে এই সিমটা তো দেশে আসে ফলে এই সিমটা তো আপনি কোনো রিসার্চ না করলে দেখা গেছে কি এটা অবশ্যই উঠে নেব এই ক্ষেত্রে এটা করতে পারবেন এবার আসতে বলতে পারেন যে ভাই সিমটা অফিসে ফোন দিলে কে ধরবো কাস্টমার কেয়ারে ফোন দিলে অবশ্যই আপনার আছে। ঠিক আছে অনেক সময় মালাই তো মালাই যখন ধরবে তখন তো মালাই ভাষা বলবো আর আপনি যদি অথবা অন্য কোনো বাংলাদেশে আসে আর যারা দু তিন বছর পরেই হয়তো বাংলাদেশ মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে সেক্ষেত্রে আমার বিশ্বাস অবশ্যই মালাই ভাষা ফারবেন যদি মালাই ভাষা এত ভালো না ফারেন কোনো সমস্যা নেই আপনি বলবেন যে আমি বাঙালির লোকে কথা বলবো তারা আবার বলবে যে আপনি কাইটটা আবার ফোন দেন তখন এখানে কানেকশন দিব যেটা আমার হয়েছিলো আমি প্রথম ফোন দিছি একটা মালাই আবাঙে আবাঙ্গ তো বড়ো ভাই যারা মালয়েশিয়া আছে তারা জানে আর এরপর বলছে আমি বাঙালির সাথে কথা বলতে চাই কেন মালাই ভাষার এত তারা যেভাবে বলে পারি না আমরা কথা বললে চলতে পারি আর অরিজিনাল স্থানীয় মালাইও যদি কথা বলে না কি কয় কোনো কিছু বোঝা যায় না ঠিক আছে ভাইরা তো এই ভিডিও যে ভাই বলছিলেন যে একটা সিম কিভাবে সব সময় চালাবেন এই হলো তার তথ্য আবার যদি কোনো কিছু জানতে চান ইনশাল্লাহ নতুন ভিডিও দিবে কমেন্টস করবেন আমি নতুন ভিডিও বানাই ইনশাআল্লাহ আপনাদের জানাবো আর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করে সালাম আলাইকুম